Oh guys, jomjomati pujo are সুন্দর সুন্দর লাইটিং আর এই লাইটিং এর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতে কিন্তু বিশালই লাগে সো আরো একবার কিন্তু আমি চলে এসেছি সিদ্ধির মোড়ের এই দিকটাতে এন্ড সো আজকে কিন্তু আমরা ফার্স্ট নেতাজি কলোনি লোল্যান্ড যাচ্ছি ওখান থেকে তারপর বন্ধু দল যাব আর আমরা বাস থেকে নেমেছি কিন্তু পালপাড়া পালপাড়া স্টপেজে ওখান থেকে কিন্তু হেঁটে যাচ্ছি আমরা নেতাজি কলোনি লোল্যান্ড ফার্স্ট তারপর ভেতরের গলি দিয়ে আমরা চলে যাব বন্ধু দল সো গুগল ম্যাপের লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা এইভাবে কিন্তু এটা ঘুরে দেখতে পারো যদি তোমাদেরকে দমদম ব্যাক করার থাকে ঠিক আছে তো চলো বাকি কথা মণ্ডপে গিয়েই হচ্ছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর তোমরা দেখছো শুভপিঙ্কি ব্লগস আমি তোমাদের সারথি সর্বজিৎ আজ তোমাদেরকে ঘুরে দেখাবো নেতাজি কলোনি লোল্যান্ডের এই পূজা মণ্ডপটা সো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো গাইজ এই যে যেমনটা দেখতে পাচ্ছ এই সামনের লেকটা কিন্তু অসাধারণ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়ে গেছে এই লেকটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আর এখান থেকে কিন্তু এই জাহাজটা দেখতে দুর্ধর্ষ লাগছে এই টাইম ট্রাভেলের জাহাজটাই কিন্তু মূল মণ্ডপ এর ভেতরে গিয়েও দেখাবো ভেতরের কাজটা কেমন তার আগে দেখো এই বাইরেটা কিন্তু দুর্ধর্ষ একটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর জলে তার প্রতিবিম্বটা পড়ছে দেখতে কিন্তু অসাধারণই সুন্দর লাগছে সো এখান থেকে ঘুরে তোমাদেরকে এই রাস্তাটা দিয়েই কিন্তু মণ্ডপের দিকে ঢুকতে হবে যেমনটা আগেও তোমাদেরকে দেখিয়েছি তো চলো এবার আমরা যাব মণ্ডপের দিকে এই সোজা আমরা কিন্তু এবার এগাচ্ছি গুটি গুটি পায়ে মণ্ডপের দিকে যেমনটা দেখতে পাচ্ছ এই বাইরেটাও কিন্তু দুর্ধর্ষভাবে সাজানো হয়েছে আর এর পাশ দিয়ে ওই লেকের ওই পাশটাতে একটা ফাংশনও শুরু হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছ তো চলো মণ্ডপের ভেতরে যাবো আর দেখাবো ভেতরটা কেমন বাইরেটা তো বেশ দেখতে ভালোই লাগছে এইভাবে কিন্তু তোমাদের এন্ট্রিটা হচ্ছে বাইরে থেকে বেশ কিছু মূর্তি দিয়ে কিন্তু সাজানো হয়েছে জাহাজের গাটাকে আর ভেতরে ঢুকে যে প্লাইগুলো দেখেছিলে সেই প্লাইগুলো কিন্তু এইভাবে সেজে উঠেছে কিছুটা অপেরা হাউসের মতন এখানে আমি দেখতে পাচ্ছি পেন্টিংগুলো লাগানো রয়েছে কিন্তু অপেরা হাউসের পেন্টিংয়ের মতনই দেখতে অনেকটা সো এখান থেকে এসেই কিন্তু তোমাদেরকে ভেতরে যেতে হবে এই যে যেমনটা দেখতে পাচ্ছ এই মণ্ডপটাও কিন্তু তিনটে পার্টে ভাগ করা হয়েছে আর এর ভিতরে টাইম ট্রাভেলটা দেখানো হচ্ছে প্রথম পার্টে কিন্তু পুরনো দিনের সেই জিনিসগুলোকে দেখানো হচ্ছে তারপরে ফিউচার আর তারপর গিয়ে মায়ের মণ্ডপটা থাকছে তো চলো এবার আমরা ঢুকবো মণ্ডপের ভেতরে আর ভেতরের কাজটাও তোমাদেরকে দেখাবো সো গাইজ এখন কিন্তু চলে এসেছি একদম মণ্ডপের ভেতরে আর এখানকার ভিউটাই কিন্তু পাল্টে গেছে যেটা তোমরা দেখেছিলে এর আগে সেই ভিউ আর এই ভিউ কিন্তু সম্পূর্ণ আলাদা পুরোটাই দেখাবো তোমাদেরকে সাংঘাতিক রকমের একটা কাজ যেমনটা তোমরা শুরুতে দেখেছিলে সেটাকে কিন্তু পুরো পাল্টে একটা অন্যরকম চিত্র দিয়ে দেওয়া হয়েছে যেটা দেখতে পাচ্ছ যেমনটা আমি তখনও বলেছিলাম যে এটা যখন সেজে উঠবে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে আর সেই রকমই কিন্তু এটা সেজেও উঠেছে আর একটা দুর্ধর্ষ মিউজিকও কিন্তু ভেতরে চলছে যেটা একটা আলাদা রকমের এই অ্যাটমসফিয়ার তৈরি করে দিচ্ছে আশা করছি তোমরা মিউজিকটা শুনতে পাচ্ছ তো এটা কিন্তু আমরা অতীতে আছি আর এখান থেকে যাব আমরা ভবিষ্যতের দিকে আর সিলিংটা দেখো কি অসাধারণ লাগছে লাইট দেওয়ার পর যেমনটা বলেছিলাম আর এখান থেকে এই গাছগুলো কিন্তু ন্যাচারাল লাগানো হয়েছে এর উপরে দেখতে পাচ্ছ এখানে পাখির বাসাও তৈরি করে রাখা রয়েছে অসাধারণ সুন্দর লাগছে আর এবার চলো তোমাদেরকে ভেতরের দিকে নিয়ে যাই ভেতরের কাজটা তো তার মানে আরও সুন্দর হবে চলো এবার আমরা প্রবেশ করব ভেতরে সেই আকাশ যেটা তোমরা দেখেছিলে এর আগে অন্ধকারে সেটাতেই কিন্তু আলো দিয়ে দেওয়া হয়েছে অন্ধকার না দিনের আলো তো দেখেছিলে তো সেটাতেই কিন্তু আলো দিয়ে দেওয়া হয়েছে এই কিন্তু নিচে পড়ে রয়েছে আমাদের অতীত আর উপরে উঠে গেছে ভবিষ্যৎ এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু ভবিষ্যতের বিল্ডিং আর যেমনটা তখনও বলেছিলাম যে এর ভেতর থেকে এইভাবে লাইটগুলো জ্বলবে সেইভাবে লাইটগুলো জ্বলছে এটার লাইটটা অফ আছে দেখো কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে দুর্ধর্ষ লাগছে কিন্তু সো গাইজ এই যে যেমনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই আর্টিফিশিয়াল গাছগুলো আর এপাশে কিন্তু এগুলো কিন্তু ন্যাচারাল গাছ লাগানো হয়েছে আর এর নিচেই কিন্তু এই ব্যাঙের ছাতাগুলোকে রাখা হয়েছে আর এতে লাইট পড়েছে কি অসাধারণ লাগছে তোমরা দেখতে পাচ্ছ আর এই পাশটা একটু তোমাদেরকে দেখাবো এ পাশেও কিন্তু
বেশ সুন্দর একটা গাছ লাগানো রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর এই ভেতর দিকে কিন্তু সেই যেগুলো তোমরা দেখেছিলে সেই জিনিসগুলোর ভেতরেও কিন্তু এখানে আলোটা জ্বলছে। এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণই সুন্দর লাগছে। এই সোজা তোমাদেরকে মায়ের প্রতিমা দর্শন করার জন্য যেতে হবে। এবার কিন্তু আমরা সোজা এগাবো মায়ের প্রতিমার দিকে। যেই থার্মোকলের কাজগুলো তোমরা দেখেছিলে সেই কাজগুলোই কিন্তু এখান থেকে এই যে সাজানো রয়েছে লাইট দিয়ে অপরূপ সুন্দর লাগছে। এইগুলোকে আমি খুঁজছিলাম যে এইগুলো কোথায় সেট হয়েছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরীর সেই মন্দিরটা, এখানেও কিন্তু ওপরটা অসাধারণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশে রয়েছে মায়ের প্রতিমা, একদম মণ্ডপের সঙ্গে ম্যাচিং করে মায়ের প্রতিমাটা তৈরি করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আজকে সবে তৃতীয়া। এই যে এখানে মায়ের প্রতিমাতে কিন্তু এখনও শিল্পী কাজ করছেন, রঙের কাজটা এখনও বাকি আছে। আর এখানে কিন্তু একটা ওম শব্দ উচ্চারিত হচ্ছে যেটা শুনতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর এই সোজা কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি নেতাজি কলোনি লোল্যান্ডের বাইরে। আর এখানটার অবস্থাটা কিন্তু দেখতে পাচ্ছ এর আগে কেমন ছিল, আর এখন কিন্তু এখানে বিশালই একটা মেলা বসে গেছে যেমনটা দেখতে পাচ্ছ। সো এখানে আসলে কিন্তু তোমরা এই মেলাটা উপভোগ করতে পারো। সো গাইজ, নেতাজি কলোনি লোল্যান্ডের এই মণ্ডপটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর যেমনটা দেখতে পারলে কাজ কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আর এই থিমের প্যান্ডেলগুলো কিন্তু আমার পার্সোনালি খুব সুন্দর লাগে, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মণ্ডপটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো এই মণ্ডপটা তোমরা দেখে নিলে, এখনও একটু একটু কাজ বাকি আছে কিন্তু মোস্ট প্রবলি 99.9% কাজ কমপ্লিট। আর এখনও কিন্তু ভিড় একটু কম আছে, সো তোমরা চলে এসো তাড়াতাড়ি কাল পরশু যত তাড়াতাড়ি পারো। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসছি। সো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দাও। সো গাইজ, আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো শুভ কিন্তু ব্লগস।